হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস মিউজিক ওয়ার্ল্ড। তো আজকে সকালেই একদম সকাল সকাল চলে এসেছি ভিডিও শুরুতেই। প্রথমেই তোমাদেরকে জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে সবাই যে যার ভাইকে বোনকে ফোঁটা দেবে, আমার আর কি তো নিজের ভাই নেই, তো আমার কাকুর ছেলে আছে তাকেই দেই আমি ফোঁটা, তো সেও আসবে আজকে। আর আমার শাশুড়ি মায়েরও মানে আমার মামা শ্বশুরেরাও আসবেন, তো সেই জন্য এখন বাড়িতে রান্না বান্না হচ্ছে। তো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে চলো। এই যে লুচি হয়ে গেছে, আর ওইখানে এই যে সিমাইও হয়ে গেছে, লুচি সিমাই দুটোই হয়ে গেছে। এই যে শাশুড়িমা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছেন উনুনে বড় এতে খোলা হাঁড়িতে, কেননা একটু লোকজন বেশি আসবে তো সেই জন্যে। আর আমাদের এখানে এমনি একটু মটরও বসছে, মানে প্রেশার কুকারে হয়ে গেছে মটরটা সিদ্ধ করা, একটু এ হবে, এটা একটু ঘুগনি হবে। তো এইগুলো আপাতত হচ্ছে, রান্নাবান্না চলছে, তো এখন দেখিয়ে দিলাম, আবার যখন রান্নাবান্না শেষ হয়ে যাবে তখন দেখিয়ে দিব ভালো করে যে আজকের মেনুতে কী কী হলো শেষ পর্যন্ত, ঠিক আছে। তো দেখতে থাকো দাদা, আসো। এই যে ফোঁটা দেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, প্রথমেই আমার বড় মামা শ্বশুরকে দিয়ে শুরু হচ্ছে, সবার বড় আমার শাশুড়িমা। এই যে অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে। মামা তুমি পড়বে নাকি গো? কেন ক্যামেরা ধরিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ঝিঙে মাছের মালাইকারি, ঠিক আছে, এই যে। আর এদিকে হচ্ছে পুচার মাংস, পুচার মানে লঙ্কা ছাড়া মাংস, সে তো ঝাল দেওয়া আমাদের গুলো খেতে পারবে না সেই জন্য। আর ওইদিকে দেখুন আমার মামিমা শাশুড়ি এসছেন, মেজ মামিমা, ঠিক আছে, মেজ মামিমাকে সবার একসঙ্গে মাংস রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছে। মেজ মামিমা রান্নায় এক্সপার্ট খুব, এই জন্য মামিমা রান্না করছেন বড় উনুনে। এই যে আমার ভাই চলে এসছে, আজকে শুধু ভাই এসছে, আমার বোনগুলো আসেনি। আমার আমার বোন তো কলকাতায় থাকে, আর বাকি যে এর দিদি আর একটা কাকুর মেয়ে আছে, তাদেরও একটু সমস্যা আছে বলে তারা কেউ আসতে পারেনি। এই যে পুচা স্নান টান হয়ে গেছে, চুলে চিরুনি হয়ে গেল, এবারে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে ভাইকে ফোঁটাও দিয়ে দিব, কেননা বেলা হয়ে যাচ্ছে অনেক। এই যে ভাইকে নিয়ে একটু এই রুমটায় চলে এসেছি, এই যে মোটামুটি মিষ্টি আর প্রদীপ নিয়ে আর চন্দন নিয়ে ভোটা দিয়ে দিব এখানটা। আমার মা আর বাকিও এসেছে, বাকি ক্যামেরা করে দিচ্ছে, মা বসছে কাছে। ভালো করে অনেক বড় হ
আমি ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি, কিন্তু মামা এরা এখনো ফোঁটা নেননি। একটু বেলা হয়ে গেছিলো বলে খাওয়া দাওয়ার কাজটা আগে শেষ করে দেওয়া হচ্ছে। পূজার খাওয়া হয়ে গেছে আর সেই যে দুষ্টামি করে ঘুরে বেড়াচ্ছে, তো তাকে ঘুম পাড়িয়ে দিব, সবার খাওয়া দাওয়াও হয়ে যাক, তারপরে আবার বাকিদের ফোঁটা দেওয়া হবে। এই যে পিসিমণিরা এসছেন, পিসিমণি আমার শ্বশুরমশাইকে ফোঁটা দিচ্ছে, আর আমার মামা শ্বশুরও বসছেন। এরপর মানে আগে বাবার ফোঁটাটা দেওয়া কমপ্লিট হবে, তারপরে বাবার পরে আমার মামাকে দিবেন আমার শাশুড়ি মা। প্রদীপটা ঘুরিয়ে দেখছি, তুমি তো ঘুরিয়ে দিবে, সে ছোট বাচ্চা জানে নাকি? তো ভাই ফোঁটার অনুষ্ঠান মোটামুটিভাবে শেষ হয়ে গেল, পূজাও ঘুমিয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে এখন, একটু একটু চোখে মুখে জল দিয়ে একটু মানে একটু শুতে ইচ্ছে করছে। সকাল থেকে একদম চলছে নন স্টপ, আর মামারা সবাই চলে গেছেন বাড়ি, আর আমার মা বাপিও তারাও একটু রেস্ট নিচ্ছে, পূজাও ছাদে ঘুমাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভাইফোঁটাটা খুব ভালো কাটলো, তোমরাও ভাইফোঁটাতে খুব এনজয় করো, যে যার ভাইয়ের সাথে, বোনের সাথে, দিদির সাথে, দাদার সাথে, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা। ঠিক আছে, টাটা।